শুনিনি। আচ্ছা ওকে জিজ্ঞাসা করলাম, উনি বাঁশি কে বাজালো? বলে শুনিনি। আমার গোপীরা বলে তো বাঁশিটা কে বাজালো? কৃষ্ণ বাজিয়েছে, তাই তো? হ্যাঁ ঠিক, গোপীরা ঠিক শুনেছে, বলছে কৃষ্ণ বাজিয়েছে। আস্তে আস্তে, এইবার আমার গোপীরা বলো তো তোমরা আমার দলে নাকি শ্যামসুন্দরের দলে? সমস্ত গোপীরা বলবে, তোমরা কি আমার দলে না স্বামীর দলে? আমার দলে যারা হবে হাত তুলবে, ও যারা হাত তুললেন তারা স্বামীর দলে। হাত তোলো, হাত তোলো। আচ্ছা শোনো, বৃন্দাবনে বাঁশিটা বাজালো কে? শ্যাম বাজিয়েছে। ও ভাই, শ্যাম সুন্দর বাঁশি বাজিয়েছে, ও তুমি বাজিয়েছো? বাহ, শুনেছো মাইরা? ওখানে হলুদ জামা পরে যে ভাই বসে আছে বলে বৃন্দাবনে বাঁশি আমি বাজিয়েছি। তাহলে কৃষ্ণটা উনি, তাহলে বাঁশি যখন উনি বাজিয়েছে ভুলটা কে করেছে? কি হলো মাইকে বলো, বাঁশি যখন কৃষ্ণ বাজালো ভুল কে করলো? তুমি করেছো। আচ্ছা গোপীরা বলো তো, বাঁশি যে বাজালো সে ভুল করেনি? এই তোমরা কার দলে একটু হ্যাঁ হু দেবে কেমন? বাঁশি কে বাজালো? কৃষ্ণ বাজালো। তাহলে ভুল কে করলো? কৃষ্ণ করলো। কৃষ্ণ করলো তো দিদি ভাই? হ্যাঁ। তাহলে ভুল তুমি করেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ভুল তুমি করেছো। তাহলে শাস্তি কে নেবে মাইরা? আয় দেখো, শাস্তি নাকি মায়েদের বেলা? বাঁশি বাজিয়েছে কে? কৃষ্ণ। ভুল করেছে ও? বলে না, গোপীরা করেছে। কে ভুল করেছে? কৃষ্ণই করেছে। তুমি ভুল করেছো, তাহলে শাস্তি তোমাকে পেতে হবে। কি দেব বলে, শাস্তি স্বরূপ কি দেব আমরা? দাদাদের জিজ্ঞাসা করো, বড় গল্প করছে। বাঁশি কেড়ে নেব, আর কিছু শাস্তি দেবো? কার মনে কিছু আছে? কৃষ্ণকে নাচতে হবে, এটাই শাস্তি তো? আমি বলিনি, মায়েরা বলেছে। মায়েরা বলেছেন তো? হ্যাঁ বলেছে। তাহলে তোমাকে নাচতে হবে, তা তুমি একবার ভালো করে দাঁড়িয়ে দেখাও। হ্যাঁ দেখতে পাচ্ছ, তুমি ভালো করে দাঁড়াও। হ্যাঁ মায়েরা দেখুন তো, ভালো দাঁড়িয়েছে। তা শ্যাম যদি হেরে যায় কি করবে, আর জিতে গেলে কি করবে? দাদাই বাঁশিটা কার? আমার। যদি হেরে যাই নিয়ে ঘরে চলে যাব, ঠিক না? আর যদি জিতে যাই তাহলে নিয়ে চলে যাব। তাহলে আমরা বাঁশি বেঁচে গেলে তুমি ঝগড়া করছো কেন? দেখেছো মাইরা, বাঁশি হেরে গেলে নিয়ে যাব, জিতে গেলে নিয়ে যাব। হবে না, আমার গোপীরা বলছে হবে না, কি করবে বল? গোপীরা ছাড়বে না। ঠিক আছে, আমি যদি হেরে যাই এই বাঁশিটা মায়েদের দিয়ে দেবো, আর যদি জিতে যাই কি দেবে জিজ্ঞেস করো। এত কত কত মায়েদের হয়ে গেছে, এবার বলো। ব্যাস ব্যাস ব্যাস, আমি বলিনি, দিদি ভাই কি বলছে জোরে বলো তো। সুন্দর কথা বলেছে, যদি জিতে যাই বাবা, ভালো কথা বলেছে দিদি ভাই। তাহলে তুমি তোমার রাধা রানীকে খুঁজে এনে দেবে, তাই? ঠিক আছে, বলছে তাহলে আমাকে এখানে জিততেই হবে, রাধা রানী নিয়ে তারপরে যাবে। বুঝতে পারছেন তো? বেশ শ্যাম তুমি ভালো করে দাঁড়াও দেখি। ও মায়েরা ভালো করে দাঁড়িয়েছে, এই দিকে দিদি ভাইরা দেখতে পাচ্ছে না? নাও দেখো, মানে বাঁকা দাঁড়িয়েছে। শ্যাম তো কোনোদিন সোজা দাঁড়াতে পারবে না, সে বাঁকাই দাঁড়িয়েছে, তাই তো? তো বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, নাচতে হবে, তোমাকে নাচতে।
নাচবে কেমন তাল বাজিয়ে নাচে যাবে না তোমাইরা কেমন তালে নাচবে তা তা থইয়া থইয়া তিনি কি না জিনে ঝা তা তা থইয়া থইয়া তিনি কি না জিনে ঝা তা তা থইয়া থইয়া তিনি কি না জিনে ঝা তা তা থইয়া থইয়া তিনি কি না জিনে ঝা ঝা সব সুন্দর কি সব সুন্দর কি কই গো এ দাদা ভাই দলগুলো কোথায় গেল সব সুন্দর কি এ বাবা কেউ তো নাই কোথায় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি তো সাম যেমন দাঁড়িয়েছে তেমন নাচবে তাই তো তোমার নানড়ি বেবন্ধু বন্ধু গুরুজ পাড়া তোমার মানে ঘুষ মনে পেয়ে গেছে ওই জন্য বলছে হ্যাঁ ভালো নেচেছে তো বেশ এই যে এইদিকে এসো তোমার কোমরে কি কে দিল তোমার শর্ত গুলো মানতে হবে তাই না মায়া ঠিক বলছি আমি ঠিক বলছি তো গোপীরা সামকে নাচতে দিয়েছে তুমি নাচো এইভাবে নাচো কেমন ভাবে না ধরিবে ক্ষুদ্র ঘটি সামনা যায় স্বামীর নাচ দেখা হবে যে শ্যাম কেমন নাচে আর রাধারানী কেমন নাচে লড়াই চলছে কেমন রাইধানী নাচবে আমার সাম নাচবে মায়েরা কার পক্ষ নেবেন কার পক্ষ নেবেন স্বামীর তার আগে একটু সবাই মিলে নেচে নিয়ে নেচে নিয়ে আমরা আবার লীলার মধ্যে ফেরত আসছি কেমন ওমেনে রসনা লাগাই রাধা রাধা নামে কি মেনে ঝুমরে লাগায়ে রাধা নামে কি মেনে রসনে মেনে রসনে মেনে রসনে লাগায়ে রাধা নামে কি মেনে ঝুমরে লাগায়ে রাধা নামে কি মেনে রসনে লাগায়ে রাধা নামে কি মেনে ঝুমরে লাগায়ে রাধা নামে কি আস্তে আস্তে মায়ের কাছে অনুরোধ শেষের দিকে আসছে একদম শেষ অংশের দিকে চলে আসছি আপনাদের যদি মনে ইচ্ছা জাগে দোলা লাগে একটু উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবেন কেমন একটু উঠে দাঁড়িয়ে নাচবেন শেষের দিকে সবাই মিলে আনন্দ করে বিদায় নেব একসাথে লীলা শেষ করে আনন্দ করব তবে তার আগে একসাথে একটু নাচো মেনে রসনে মেনে রসনে লাগায়ে রাধা নামে কি মেনে ঝুমরে লাগায়ে
দাদামাইরা কোথায় গেল, একটু নাচো। দাদা লীলাটাকেও তো শেষ করতে দিতে হবে, ব্যাস এটাই শুনতে চাইছি, এটাই শুনতে চাইছি। লীলাটা শেষ করে আমরা আনন্দ করবো, কেমন? এটা তো রাগের কথা হয়ে গেল দাদা। জরাধে জরাধে চলে তাই ও মেনে মুরলি বাজায় না ঘাটা নেকি মেনে চুরি লাগায় না ঘাটা নেকি মেনে মুরলি রাজলীলা সমাপ্তির পথে। তাই তপন পুরকায়েত হরিনাম দল, আপনি সম্প্রদায়কে নিয়ে আমাদের আসরে চলে আসুন এবং দীপঙ্কর কপাট আমাদের মন্দির দিয়ে খোল করতালগুলো নিয়ে চলে আসুন। তপন পুরকায়েত, আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে হরিনাম বাসরে চলে আসুন আমাদের সমাপ্তির পথে রাজলীলা। তো আজকে কৃষ্ণচন্দ্র কেমন নাচছে, আজকে সুন্দর করে দাঁড়িয়েছে রাসমঞ্চের মাঝখানে, আর গোপীরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণের নাচ হচ্ছে, আপনারা অনুধ্বনি সংকীর্ণ দেবেন, বিচার করবেন রায়ধানী কেমন নাচে। হ্যালো, দেখো যারা রাস দেখেছো প্রত্যেকে জানো রাস কেমন হয়, রাসটা কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা যদি
যার শেষ ভালো তার সব ভালো। একটা জিনিস ধৈর্যের সঙ্গে জিনিসগুলো শেষ করতে দাও, তোমাদের আনন্দ দেবে, আনন্দ হবে, কিন্তু তার সাজার সময়ে তার সাজতে দেবে না, তার রাস্তা সাজাবে তো। তোমরা ক্ষিপ্ত হয়ে এসব কথা বলছো না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আজকে কৃষ্ণচন্দ্রের নাচ হচ্ছে, আপনারা উনার ধ্বনি সংকেত ধ্বনি করে দেখুন কেমন নাচছে। নাচে সামে নাচে রে রাসো, মায়েরা অন্যদিকে মন দেবেন না, ওরা ওইদিকে জানি করুক, আপনারা এদিকে একটু মন দেবেন কেমন। এতক্ষণ দেখে এলেন শেষ মুহূর্তে রাধা কৃষ্ণের নাচটা একটু দেখে নিন কেমন। রাসো মন ডলি মাঝে নাচে তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে ছি, মাইনা
সঙ্গে রাধারানী নাচলো, কৃষ্ণ নাচলো, সবাই যখন নৃত্য রসে মেতে উঠেছে, ভোলানাথ মহেশ্বর সুন্দর করে সেজে গুজে রাজমঞ্চের দিকে চলেছে। দাঁড়ে ছিল মা পার্বতী, ধরেছে হাত দুটি চেপে, কোথায় যাচ্ছ? রাজমঞ্চে। আজকে রাজমঞ্চে যেতে দিল না, তবুও রাজমঞ্চে আজকে ভোলানাথ যাচ্ছে, কেমন করে না গোপী বেশ ধারণ করে। বম 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 কৃষ্ণচন্দ্র অনেক অনেক গোপীদের এক কৃষ্ণ এক গোপী আর এক কৃষ্ণ আর এক গোপী সবাই সুন্দর করে দাঁড়িয়েছে। মায়েরা এবার রাধা কৃষ্ণকে যুগলে রাখা হবে, আপনারা সংক্ষেপ বলি উলুর্ধ্বনি দেবেন, তার আগে প্রত্যেকটি গোপীর মনোবাসনা পূর্ণ করছে। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ এবার রাধা কৃষ্ণকে যুগলে রাখা হবে, আপনারা যদি কেউ রাধা কৃষ্ণকে বরণ করতে চান চলে আসতে পারেন। কৃষ্ণ চাই রাধা পানি, রাধা চাই কৃষ্ণ পানি।
রাধা সবে নাচে রে নাচে তনু অঙ্গ পাতিয়া রাধা সবে নাচে রে রাধা সবে নাচে রে নাচে তনু অঙ্গ পাতিয়া রাধা সবে নাচে রে নাচে তনু অঙ্গ পাতিয়া তো বাবাদের জন্য নয়, যদি মায়েরা নৃত্য করেন মায়েদের জন্য দুটি গান আমি এক্সট্রা গাইতে পারি। যদি আপনারা নৃত্য করেন উঠে দাঁড়িয়ে আপনাদের জন্য দুটি গান গাইছি, আপনারা উঠে দাঁড়াবেন, আপনারা উঠে দাঁড়াবেন, আপনাদের জন্য দুটি গান গাইছি, আপনারা উঠে দাঁড়িয়ে নৃত্য করবেন।